দিস আজকে আমি আপনাদেরকে একটা মোটিভেশনাল স্পিচ নিয়ে মোটামুটি কথা বলবো সো আমি প্রথমে সকল শহীদের রক্তের বিনিময়ে যে আমরা এই ভাষাটা পেয়েছি সো সকল শহীদের আমি তাদের রুহের মারফরাত কামনা করে আমি আজকের এই মোটিভেশনাল স্পিচটা শুরু করছি যে আমরা বাংলাদেশের ছেলেমেয়েরা যে যেই কাজগুলো করে যাচ্ছে সো সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো আমরা আমাদের ভাষাকে কীভাবে নষ্ট করছি আজকে একুশে ফেব্রুয়ারি আপনি হয়তো দেখবেন কত মানুষ বাংলাদেশে সে ওয়ান মানে কি জানে না ছেলেমেয়েরা এটাকে নাকি স্মার্ট ছেলে মেয়ে বলা হয় এদেরকে নাকি শিক্ষিত বলা কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে বলা হয় সো আমি আজকে যে কথাটা নিয়ে কথা বলবো আপনাদের সাথে যে ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস যে আপনারা যারা বাংলাদেশে বসবাস করেন তারা প্রতিটা মানুষ আমাদের এই একুশে ফেব্রুয়ারি দিন আপনারা যে দেখান ভাষার শহীদদের প্রতি রেসপেক্ট দেখান তাদেরকে যে আপনি মর্যাদাটা করেন সেই ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো আমি জাস্ট টোয়েন্টি মিনিটসের মতোই লাইফটা করবো সো এই লাইফটা হয়তো আজকের জীবনের আপনার যে বাংলা উচ্চারণ বাংলা ভাষা সেটাকে অনেকটা হয় উন্নতি করতে পারে সো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আমরা বাংলাদেশে যারা বাংলা ভাষায় কথা বলি আমরা আমাদের ইংরেজি ভাষা শেখার জন্য আমরা যেই ইচ্ছাটা প্রপোষণ করে যে ডিজায়ারটা পোষণ করে আমি তো এরকমও ছেলে মেয়ে পাই সেই ইংরেজি উচ্চারণ শিখতে চাই ব্রিটিশরা কীভাবে বলে আমেরিকানরা কীভাবে বলে বা দুঃখ লাগে বাংলাদেশে আপনি যদি আজকে এখনই নাইনটি নাইন পার্সেন্ট ছেলে জিজ্ঞাসা করেন যে তোমার নামটা কি সে তার নামটা বলে আমার নাম আমার নাম রাসেল আমার নাম সুমনা এমনভাবে উচ্চারণ করে সে তার নামের উচ্চারণটা নাইনটি নাইন পার্সেন্ট শিক্ষিত ছেলেমেয়েরা তার শুদ্ধ সুন্দর করে করতে পারে না এটা খুবই দুঃখজনক এই দুঃখে আজকে আমি আমার বাবা ভাষায় বসে আপনাদেরকে মেলা আসলাম মনে হলো যে আজকের উপলক্ষে আপনার ভাষা নিয়ে যেই যখন শো অফ করতেছেন অনেকে আসলেই কি ভাষাকে আপনারা এক্সপেক্ট করেন আপনারা যেভাবে ভাষার শহীদদের প্রতি এক্সপেক্ট দেখাতে চান আসলে কি সারা বছর আপনি এই ভাষাটাকে নিয়ে যে ভাষার জন্য আমরা যুদ্ধ করেছি পৃথিবীর মধ্যে শুধু আমরাই ভাষার জন্য যুদ্ধ করেছি যুদ্ধ করেছি কিন্তু আপনারা বাংলা ভাষাকে শুদ্ধ করে সুন্দর করে উচ্চারণ করার জন্য কি আসলে যুদ্ধ করছেন বাংলা ভাষাকে শুদ্ধ সুন্দর করে বলার জন্য আসলে আসলে কি যুদ্ধ করছেন সো আমি রিকোয়েস্ট করব। বাংলাদেশের প্রতিটা ছেলে মেয়েকে আপনারা ইংরেজি টেন শেখার জন্য যেভাবে যুদ্ধ করেন টেন্সের প্রতিটা বাংলা প্রতিটা সেন্টেন্স যদি আপনি শুদ্ধ করে বাংলায় উচ্চারণটা করেন তাহলে আপনার ভাষাটা কিন্তু নাইনটি ঠিক হয়ে যায় যেমন আমরা টেন্সে কী শিখি প্রেজেন্ট ইনফিনিট টেন্স আমি যাই তাহলে আপনি কি আসলে আমি যাই আমি খাই শুদ্ধ করে জোরে বলেন আমি যাই আমি খাই আমি যাচ্ছি আই এম গোয়িং শেখেন আই গো প্রেজেন্ট ইন ডিফিনেটেস আই এম গোয়িং প্রেজেন্ট কন্টিনিউস এভাবে আই এম গোয়িং আপনি আই এম গোয়িং নে ওয়ারিড আই এম গোয়িং নিয়ে ওয়ারিড আপনি কি আসলে আই এম গোয়িং মানে আমি যাচ্ছি বলার সঙ্গে আমি যাচ্ছি খাচ্ছি পড়ছি এভাবে উচ্চারণ করেন আপনারা কীভাবে উচ্চারণ করেন ভাষাটাকে নষ্ট করে ভাষাটাকে ডিসরেসপেক্ট করে আপনার উচ্চারণ করে যাইতেছি আর ভাই দুইভাবে ভাষা ইউজ করবেন বাংলা ভাষাকে ফ্রেন্ডদের সাথে একভাবে কথা বলবেন মানুষের সাথে আপনি শুদ্ধ সুন্দর করে উচ্চারণ করবেন খাচ্ছি বলেন খাইতেছি কি খাইছি কী খাচ্ছি কি এই যে বাংলাদেশে যাদেরকে স্মার্ট ছেলেমে আপনারা বলেন এরা কি আটলে স্মার্ট এরা হলো বাংলা ভাষাকে প্রতিটা মুহূর্ত নষ্ট করছে এরা বলে আমি যাই যাইতেছি আনলে যাচ্ছি যাচ্ছি কি ঈশ্বরসে আমি যাচ্ছি খাচ্ছি পড়ছি প্রেজেন্ট টেন্স শেখার জন্য যতটা ক্রেজি হন হ্যাবের পর পাস পার্টিসিপাল হবে ভার্থ ফ্রি হবে আপনাকে আসলে প্রেজেন্ট পারফেক্টেন্সটা যে বাংলা উচ্চারণটা হয় সেটা নিয়ে ক্যা আসলে কি আপনারা ওয়ারিট আপনারা কি যুদ্ধ করছেন প্রেজেন্ট টেন্স আই হ্যাভ ইট অ্যান রাইস আমি ভাত খেয়েছি আসলেই কি আমি ভাত খেয়েছি বলেন খাইছি বলেন খাইছিলাম খাইছিলাম আপনি ফ্রেন্ডদের সাথে ফ্যামিলির সাথে খাইছিলাম ইউজ করেন কিন্তু আপনি অফিসিয়ালি যখন একটা অফিসে যাবেন কোচিংয়ে যাবেন আপনি স্কুলে যাবেন কলেজে যাবেন কারো বাসায় যাবেন আপনি বলেন আমি খেয়েছি পড়েছি লিখেছি দেখেছি দেখছি কি দেখছিলাম এইভাবে অশিক্ষিতের মতো আপনি বাংলা বলেন দেখছিলাম বলে তো আপনি ভাষাটাকেই নষ্ট করে দিচ্ছেন আপনি নিজেকে স্মার্ট মেয়ে বলেন হ্যাঁ আপনি নিজেকে স্মার্ট ছেলে বলেন আপনি বাংলা ভাষাকে প্রতিটা মুহূর্ত নষ্ট করছেন দেশটাকে নষ্ট করছেন আর আপনি বলেন যে দেশ খারাপ আপনি বলেন যে দেশের মানুষ খারাপ আপনি বলেন যে দেশের পলিটিক্স খারাপ আপনি বলেন যে দেশে পুলিশ খারাপ আপনি যে নিজে খারাপ আপনি প্রতিটা মুহূর্ত বাংলা ভাষাকে নষ্ট করছেন আর একুশে ফেব্রুয়ারির দিন একটু শো অফ করে কিছু ছবি দিয়ে দিবেন আর আপনি বুঝাই দিবেন আপনি বাংলা ভাষাকে ভালোবাসেন আসছেন যদি সত্যিই ভাববেন আপনি দুটা ল্যাঙ্গুয়েজে কথা বলবেন ফ্যামিলির সাথে অশিক্ষিতর মতো কথা বলতে পারেন অশিক্ষিত উচ্চারণ করতে পারেন ফ্রেন্ডদের সাথে গেছিলাম খাইছিলাম পড়ছিলাম কিন্তু যখনই কারোর সাথে কথা বলবেন অপরিচিত গিয়েছি যাই যাচ্ছি গিয়েছি গিয়েছিলাম বলেন গেছিলাম কি হ্যাঁ আমি গেছিলাম দিস শিক্ষিত আপনি নিজেকে শিক্ষিত কীভাবে দাবি করেন আপনি বাংলা ভাষাকে প্রতিটা মুহূর্ত নষ্ট করছেন আসেন আজকে থেকে সবাই শপথ করি একুশে ফেব্রুয়ারি উপলক্ষে হলেও প্রতিটা শহীদের রক্তের বিনিময় হলে হল প্রতিটা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে হলেও আজকে থেকে শুদ্ধ করে সুন্দর করে উচ্চারণ করার চেষ্টা করব দুঃখ লাগে আপনারা শুদ্ধ করে সুন্দর বারোটা নিয়মও যদি জানেন এই বারোটা নিয়মের বারোটা বাংলা কি এক্স্যাক্টলি জানার চেষ্টা করেন আর এইভাবেই কিন্তু কথা বলার চেষ্টা করবেন চেষ্টা 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 করব চেষ্টা চেষ্টা করছি করি তাই এমন মেজাজটা খারাপ হয় আমার মানে দুঃখে কষ্টে আজকে কিন্তু আমি লাইভে আসলাম মনে হলো না এগুলো বলা উচিত আমি যদি না বলি আর কেউ বলবে না সো আমি কিছু নোট করেছি আপনাদের জন্য আমি নোটটা এখন পড়বো যে আপনারা বাংলাদেশে যারা নিজেকে স্মার্ট ছেলেমেয়ে মনে করেন তারা বাংলা ভাষাকে ভাবে নষ্ট করছেন আপনার চেয়ে আপনারা যারা গ্রামের অশিক্ষিত বলেন যার থেকে রিক্সাওয়ালা বলেন ওরা বাংলা ভাষাকে নষ্ট করে না আপনারা যা থেকে গার্মেন্টস কর্মী বলেন ওরা বাংলা ভাষাকে নষ্ট করে না ওরা গেছিলাম খাইছিলাম পড়ছিলাম এইভাবেই কথা বলে দিস ইজ দিস ইজ এক্স্যাক্টলি রাইট ভাষা কিন্তু আপনি যদি শুদ্ধ করে বলতে চান তারা হয়তো পড়ালেখা করেনি আপনি তো পড়ালেখা করেছেন আপনি গেছিলাম কনকেন গাইসি কাইসি কনকেন খাইসি খাইসি খাইশি একটা মেয়ে খাইছি বলে বলছি আমি তো বলছি বলছি বলতে কী আছে হোয়াট ইজ বলছি ইউ আর ডিস্টার্বিং আওয়ার ল্যাঙ্গুয়েজ আপনার বাংলা ভাষাকে নষ্ট করতেছেন আর আপনি বাংলাদেশকে বলেন বাংলাদেশ আনসমার্ট ছেলেমেয়েরা আনসমার্ট আপনি নিজে একটা আনস্মার্ট আপনি বাংলাদেশের ভাষাকে নষ্ট করেন আর আপনি বলেন বাংলাদেশের মানুষ আনস্মার্ট আপনি বলেন বাংলাদেশে কিছু পাওয়া যায় না আপনি বলেন বাংলাদেশ নোংরা আপনি বলেন বাংলাদেশের মানুষ অশিক্ষিত আপনি যে কত বড় একটা অশিক্ষিত এইটা নিয়ে আজকে আপনাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনি বাংলা ভাষাকে প্রতিটা মুহূর্ত আজকেও নষ্ট করতেছেন আপনি আজকে শো অফ করে কিছু একুশে ফেব্রুয়ারি ছবি দেবেন হয়তো কিছু 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 শহীদের প্রতি আপনি অবশ্যই আপনি রেসপেক্ট দেখবেন কিছু ফুল দেবেন কালকে আপনি ভুলে যাবেন কালকে আপনি বাংলাদেশ ভাষাকে আজকেই তো ডিস্ট্রয় করতেছেন আপনি আসেন যদি সত্যি দেশকে ভালোবাসেন যেই শহীদ জন্য আজকে আমরা ভাষাকে অর্জন করেছি ওই শহীদদের যদি সত্যি মন থেকে ভালোবাসে আজকে থেকে শুদ্ধ করে চিৎকার করে বাংলা বলার চেষ্টা করবেন আমি কিন্তু জাস্ট চেষ্টা করছি হচ্ছে কি হচ্ছে না আমি যাই না বাট আপনি তো আমি তো চেষ্টা করতে পারি আপনিও তো চেষ্টা করতে পারেন এখন ক্লিয়ার করে দিই নাম্বার ওয়ান আপনার উচ্চারণ আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা প্লিজ বলছি সুন্দর করে বলেন মানুষজন আপনার কথা শুনতে পায় যে আমি যে কথা বলছি আমি কিন্তু জোরে বলছি যত আছে যত ডিস আরো জোরে কথা বলবেন সামনে হলে একটু আস্তে কথা কথা বলবেন বলবেন যত দূরে যাবেন দিয়ে ডিস্টেন্স লাউডলি আপনার কথা মানুষ শুনতে পায় না আপনি নিজেকে স্মার্ট বলেন আপনি আপনার নামের উচ্চারণ জোরে সুন্দর করে করতে পারেন না আপনাকে যদি জিজ্ঞেস করা আপনার নাম কি আমার নাম সখিনা জি কি বলবেন আমার নাম সখিনা কানে কি সমস্যা মানুষকে আপনি অপর আপনার নাম সখী না এটা জোরে তো প্রথমে বলতে পারতেন প্রথমে তো আসতে বসেন বলে লোকটা আপনাকে সেকেন্ড টাইম মেয়েটা আপনাকে সেকেন্ড টাইম জিজ্ঞেস করছে তোমার নাম কি জোরে বলো জোরে কথা বলবেন শুদ্ধ করে কথা বলবেন আমি যাচ্ছি আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি আমি ভাত খেয়েছি আমি ভাত খেয়েছি হ্যাঁ ভাত খেয়েছ ভাত খেয়েছ হ্যাঁ ভাত খেয়েছি কিচ্ছু বোঝা যায় না হাউ স্টুপিট ইউ স্পিক ইন বাংলা আমি ভাত খেয়েছি আমি ভাত খেয়েছি কি আমি ভাত খেয়েছি শোনা যায় কিছু শোনা ইউ হ্যাভ টু সে লাউডলি আমি ভাত খেয়েছি তাহলে জোরে বলেন আমি ভাত খেয়েছি আপনি দ্রুত বলেন আমি ভাত খেয়েছি কিন্তু আপনি বলেন দেখেছি আমি তোমাকে দেখেছি শুদ্ধ করে আপনি একুশে ফেব্রুয়ারির প্রতি আপনার এক্সপেক্ট আছে মানুষের প্রতি এক্সপেক্ট আছে সেকেন্ড হাসি মুখে কথা বলেন একটু আপনার যে এই অ্যাটিটিউড নিয়ে কথা বলেন আপনি ইংরেজি বলেন আর বাংলা বলেন আপনাকে তো মানুষ অপছন্দ করবি আপনি শুদ্ধ করে আপনি একটা দোকানে গেলেন লোকটা কেমন চেহারা বানায় রাখছে একটা অফিসে গেলেন একটা মেয়ে কেমন চেহারা চেহারা কেমন অ্যাটিটিউড দেখাচ্ছে আপনার তো মেজাজটা খারাপ হয়ে যাবে সে ইংরেজি বলুক আর বাংলা বলুক আসেন শুদ্ধ করে সুন্দর করে হাসি মুখে কথা বলেন যেমন দেখেন আমি বলার চেষ্টা করছি ট্রাই করেন আপনি একটা অফিসে আপনি যারা বিজনেস মালিকরা আমার এটা শুনছেন আপনার অফিসের ওই মেয়েটা ওই ছেলেটাকে যাকে ফন্ডডেক্সে বসায় রাখছেন সে আপনার অফিসে সেল কমাই দিচ্ছে সে আপনার ক্লায়েন্টদের সাথে অ্যাটিটিউড দেখায় কথা বলছে সে আপনার বিজনেসে ক্ষতি করছে ওকে প্রথমে লাত্তিমায় এখন থেকে সরান ওর অ্যাটিটিউডের কারণে আপনার সেলসম্যানের অ্যাটিটিউডের কারণে আপনার কাস্টমার নষ্ট হচ্ছে সে হাসি মুখে কথা বলে না সে হয়তো তার ওই যে রিলেশনের প্যারা সেটা সে আপনি তাকে শেখে আসতে পারেনি সেই লেট করে ঘুম থেকে উঠছে বলে ব্রেকফাস্ট খেতে পারেনি কিন্তু সেই অ্যাটিটিউড দেখে সেল আপনার দোকানে অথবা অফিসে কারোর সাথে কথা বলছে তার রিলেশনের ঝামেলার কারণে সে এই অ্যাটিটিউড গুলা যারা লিফটের ভিতরে বাইরে ফেলে দিয়ে একটা অফিসিয়াল ডকুমেন্ট একজন बिजनेসম্যান একজন দোকানের মালিক ট্রাই করবেন লিফটের মধ্যে বাইরে আপনার অ্যাটিটিউড রিলেশনের প্যারা আপনার খুদার্থ লাইফ আপনার যে ঝামেলা আপনি দেরি করে ঘুম থেকে उठছেন বলে দৌড়াই দৌড়াই বাসে উঠছেন দৌড়াই দৌড়াই আপনি গাড়ি গাড়ি ধরছে এটা আপনার কারণে এই অ্যাটিটিউড অফিস সে আপনাদের যারা বিজনেসম্যান যারা দোকানের মালিক আপনার সেলসম্যান এর অ্যাটিটিউডের কারণে আপনার বিজনেস ডিস্ট্রয় হয়ে যাচ্ছে এই ব্যাপারটা খেয়াল রাখবেন কারণ সে তার প্যারা নিয়ে কথা বলতেছে হাসি নাই হাসি কোথেকে থাকবে সারা রাত ফেসবুক ইউজ করছে সারা রাত গার্লফ্রেন্ডের সাথে কথা সে টাইম ওয়েস্ট ডিসিপ্লিন লাইফ লিড করে না সে সারা মুভি দেখে কাটাই দিছে আজকে আপনার বিজনেস সে তার অ্যাটিটিউডই যথেষ্ট নষ্ট করে ফেলতেছে সো হাসি মুখে কথা বলবেন সেই মুখে কথা বলতে কোনো টাকা লাগে না আর যারা সেলে আছেন যারা আপনার আছে এরা দাঁত মাজে কিনা খেয়াল রাখবেন বিজনেসম্যানদের বলছে দোকানের মালিকদের বলছে এরা দাঁত মাজে না এরা দাঁত মাজে না এদের চেহারা এরা পরিষ্কার করে না এরা চায় কি ঘুমায় যেই কাপড় পরে ঘুমায় ওই কাপড় পরে ওই শার্ট পরে ওই জামা পরে অফিসে ঢুকে এগুলো বন্ধ করতে বলেন দেশ ডিস্ট্রয় হয়ে যাচ্ছে একটা বিজনেস ডেভেলপ করা মানে কিছু মানুষের এমপ্লয়মেন্ট হওয়া এদের কারণে এদের চেহারা ঠিক আছে কিনা এরা ঘুমায় কিনা এগুলো নিয়ে কথা বলেন এদের কাপড় চোপড় ঠিক আছে কিনা এগুলো নিয়ে কথা বলেন এরা গোসল করে কিনা এগুলা খেয়াল রাখবেন নাহলে দেশকে দেশ মুহূর্ত প্রতিটা ছেলে মেয়ে আর বকা দিচ্ছে পলিটিক্স খারাপ বকা দিচ্ছে রাস্তা ভাঙা বকা দিচ্ছে এ খারাপ ও খারাপ আপনি নিজে কত ভালো এটা চিন্তা করে দেখেন আপনাকে আপনি দাঁত মাজেন না আপনি আপনার ফেস পরিষ্কার করতে পারেন না আপনি আপনার কাপড়টা সুন্দর মতো ধুইতে পারেন না স্ত্রী করতে পারেন না আপনি নিজে কতটা খারাপ এটা একবার চিন্তা করে দেখেন টিআর ফ্যান্স স্টুডেন্টস নেক্সট আর আমি রিকোয়েস্ট করব সবাইকে এই লাইফটা আজকে শেয়ার করেন বাংলাদেশে প্রতিটা মানুষ ভাষা নষ্ট করছে স্মার্ট ছেলেমেয়েরা এটাকে এত শেয়ার করে রিকোয়েস্ট করবো কেউ কমেন্ট করেন যে প্রতিটা গ্রুপে শেয়ার করেন প্রতিটা নষ্ট করতে না পারে সেটা নিয়ে আমরা কাজ করব এবং আমরা সবাই ভাষা শিখবো আমিও ভাষা শিখতেছি আমিও চেষ্টা করছি শুদ্ধ করে উচ্চারণ করার করার জন্য নেক্সট নাই 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 বলার দরকার নাই তো হ্যাঁ একজন হাউস সারা দিন নাই 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 বলতেছে নাই নাই না বলে আমার লাগবে বলেন চিন লাগবে তিনি নাই চিনি নাই এইটা নাই চাল নাই ডাল নাই এরকম একটা অ্যাটিটিউড চেষ্টা করেন আপনার হাজব্যান্ডকে যে আমার আমাদের চাল শেষ হয়ে গেছে চাল লাগবে তো নাই এটা অড লাগে নেগেটিভ অ্যাটিটিউড থেকে লাগবে বলেন লাগবে এটা কিন্তু অনেকটা পজিটিভ অ্যাটিটিউড সো নাই না বলে আপনার আমার এইটা লাগবে ওটা লাগবে সেটা বলেন এটা অনেকটা পজিটিভলি কথা বলার চেষ্টা করেন নেক্সট বডি ল্যাঙ্গুয়েজ আপনাদের ভাষা হয়তো কারো সুন্দর আপনি কি জানেন আপনি যদি শুদ্ধ করে সুন্দর করে ভাষাটা ইউজ করেন আপনাকে আপনাকে অনেক শিক্ষিত হওয়ার দরকার নেই আপনার অনেক ইংরেজি জানার দরকার নেই ভালো পোশাক আপনি পড়তে পারছেন না ভালো খাবার খেতে পারছেন না আপনার শুদ্ধ সুন্দর ভাষাটা দিয়ে আপনি কিন্তু পৃথিবীর প্রতিটা মানুষকে জয় করতে পারবেন কাসবেন পৃথিবীর প্রতিটা জিনিসে আপনি জিনিসকে জয় করতে পারবেন সো শুদ্ধ সুন্দর করে বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করেন ভাষাটা ইউজ করেন বডি ল্যাঙ্গুয়েজ মানে কি বডি ল্যাঙ্গুয়েজ মানে অ্যাটিটিউড আপনি এমন একটা অ্যাটিটিউড দেখায় কথা বলেন এমন একটা এমন করে কথা বলেন এই অ্যাটিটিউডের কারণে আপনার বিজনেস নষ্ট করে দিচ্ছে আপনার সেলসম্যান আপনার অফিস নষ্ট করছে আপনার যে রিসেপশনের যে মেয়েটাকে রেখেছেন সে আপনার কত ক্লায়েন্টকে নষ্ট করছে এটা নিয়ে আপনি রিকোয়েস্ট করবো বিজনেসম্যানদেরকে প্রতিটা দোকানদারকে সিরিয়াস হওয়া আজকে থেকে সো বডি ল্যাঙ্গুয়েজ সুন্দর রাখেন বডি ল্যাঙ্গুয়েজ সুন্দর মানে কি আপনি সুন্দরভাবে তার সামনে বসেন আপনি সুন্দরভাবে তার সামনে বসেন তার কথাটা মন দিয়ে শোনেন

এদিকে এদেরকে অফিস থেকে বার করে দিবেন ক্লায়েন্টের সামনে ক্লায়েন্ট বসে আছে সে ফেসবুক ইউজ করতেছে ক্লায়েন্ট বসে আছে সে তার ফোন ধরতেছে ক্লায়েন্ট বসে আছে সে তার অফিসের মোবাইল টিপতেছে ক্লায়েন্ট বসে আছে তার ফোন আসতেছে ফোন কেন আসবে এই ফোন এই ক্লায়েন্ট দিছে ফোন কেন আসবে এই ধরনের ছেলে মেয়েগুলোকে লাথিমের অফিস থেকে বার করেন নইলে আপনার বিজনেসকে তারা প্রতিটা মুহূর্ত ডিস্ট্রয় করছে শুধু বিজনেস কেনা সারা দেশকে ডিস্ট্রয় করতেছে একটা বিজনেস ডেভেলপ হওয়া হওয়া মানে একটা দেশ ডেভেলপ হওয়া সো এইগুলো নিয়ে বিজনেসম্যান দোকানের মালিকদের আমি রিকোয়েস্ট করবো আজকে থেকে এগুলো করে ওদের বডি ল্যাঙ্গুয়েজ ঠিক নেই ওদের অ্যাটিটিউড দেখায় কথা বলে অ্যাটিটিউড করতে আসে এই ক্লায়েন্ট তোকে টাকা দেয় তো কি কেন অ্যাটিটিউড দেখাস সোটি ইয়ার ফ্রেন্ডস ইন্ড স্টুডেন্টস আমি আজকে দুঃখে লাইভ এসেছি সো অনেক হার্ডেট না লুক অ্যাট হিম তার দিকে তাকায় কথা বল এদেরকে আসলে তুই করে বলা উচিত এদেরকে আসলে বকা দিয়ে কথা বলা উচিত কিন্তু আমি গালাগালি করতে পারতেছি না বিকজ আমি গালাগালি দেওয়ার আমার অভ্যাস নাই অ্যাট অ্যাটলিস্ট এদেরকে আমি তুই করে বলতেছি তো তোকে ক্লায়েন্ট টাকা দেয় তোর মাকে তুই ওষুধ খাওয়াস এই ক্লায়েন্টের টাকা দেয়া তুই বাড়ি ভাড়া দে এই ক্লায়েন্টের টাকা তোর বাচ্চাকে স্কুলে পাঠাস তুই এই ক্লায়েন্টের টাকা দিয়ে তোর বাচ্চাকে তুই খাবার দুধ খাওয়াস দোকান থেকে কিনে এই ক্লায়েন্টের টাকা দিয়ে এই ক্লায়েন্টের দিকে রেসপেক্টফুলি তাকাবি ক্লায়েন্ট যদি সুন্দর মেয়ে হয় তাকাতে হবে স্মার্ট ছেলে হয় তাকাতে হবে এরকম যারা না হয় সে কিনুক না কিনুক তার চোখের দিকে তাকাবা হাসি মুখে তাকাবা রেসপেক্ট দেওয়া কথা বলবা এই ক্লায়েন্ট তোমাকে টাকা দেয় হ্যাঁ যেই মোবাইল টিপো এই ক্লায়েন্ট টাকা দেয় এই ক্লায়েন্ট তার চেহারার দিকে দিয়ে তাকে যাচ করবা না তার পোশাক দিয়ে যাচ করব না সে তোমার বিজনেসে আসছে দোকানে আসছে তার দিকে তাকাও রেসপেক্ট করো সুন্দর বিহেভ করো যদি সে চলে যায় যাক তোমার বিহেভের কারণ হলে সে কালকে আবার তোমার অফিসে বা দোকানে আসবে সো ডিয়ার ফ্রেন্ডস আর দেশকে ডিস্ট্রয় করেন না প্রতিটা খালি মনে করেন হ্যাঁ আপনি শিক্ষিত আপনি স্মার্ট অ্যাপেল ফোন ইউজ করেন আপনি সুন্দর জামা পরেন সুন্দর লিপস্টিক লাগান আপনার চেয়ারও সুন্দর হ্যাঁ ফেসবুকে ছবি দিলে হয়তো পাঁচশো লাইক আসে এক হাজার কমেন্ট পান আপনার হয়তো জিম করা বডি আছে আপনার হয়তো দাড়ি সুন্দর আপনার হয়তো চোখ সুন্দর আপনারা হয়তো অনেক স্মার্ট অনেক মেয়েরা আপনাকে ভাও দেয় এর জন্য খুব দাম খুব ভাবনা যারা টাকা দেয় যেটা মানুষ যাদের টাকা দিয়ে দেশ চলে যাদের টাকা দিয়ে সমাজ চলে যাদের টাকা দিয়ে তোর বাসায় ভাত রান্না হয় যাদের টাকা দেয় তুমি ফ্ল্যাট কেনো এদেরকে রেসপেক্ট করো রেসপেক্ট করতে শিখো তুমি তোমার অফিসকে রেসপেক্ট করো না মেনে নিলাম কিন্তু যাদের টাকা দিয়ে এইভাবে চিন্তা কর জুতা পরে আসো তুমি প্যান্ট পরে আসো হ্যাঁ সুন্দর জামা পরছো একদম পার্সোনাল থেকে চুল কালার করছো এই ক্লায়েন্টের টাকা ওকে রেসপেক্ট কর পারলে পা ধুয়ে পা ধুয়াই দে কাজে দিবে রেক্সপেক্ট কর

ক্লায়েন্ট কি শার্ট পরে আছে মেয়েটা কি জামা পরে আছে মেয়েটা কি লিপস্টিক লাগাইছে চুল পার্সোনা থেকে কালার করলো না উমেন সল থেকে এইসব দিকে যেন ধ্যান না যায় হ্যাঁ তাকাবে আর কান থাকবে চোখ কান চোখ কান চোখ কান এইভাবে শুনবেন হুম রাস্তায় ফ্রেন্ডদের সাথে অন্যদিকে তাকায় থাকেন ফ্রেন্ড আপনাকে টাকা দেয় না আপনার ফ্যামিলি মেম্বার কথা বলে অন্যদিকে তাকায় থাকেন ফ্যামিলি আপনাকে টাকা দেয় না টাকা ক্লায়েন্ট দেয় টাকা দিয়া তুমি গাড়ি কিনো বাইক কিনো শার্ট কিনো প্যান্ট কিনো ভাত খাও বাচ্চার স্কুল কি এইভাবে এক্সপেক্ট করেন ভাই জীবনে বড় হবেন আমি রিকোয়েস্ট করতেছি এইভাবে আমি জানি অনেকের কাছে আজকে এই ভিডিওটা কমন পড়ে গেছে আপনার পার্সোনালিটির সাথে হাতে হিট করতে পারে আমার উদ্দেশ্য মানুষকে শেখানো আমি শিখ আপনি যদি এখান থেকে কিছু শিখতে পারেন পর জীবন চেঞ্জ হবে কেউ মাইন্ড করবেন না আমি জানি অনেকের কমন পড়ে যাবে সো কাউকে যদি কষ্ট লাগে আমার কোনো কথা সরি আর যদি ভালো লাগে কমেন্ট করবেন প্রতিটা মানুষ আজকে কমেন্ট করবেন শেয়ার করবেন নানান গ্রুপে এটা শেয়ার করবেন যারা বাংলাদেশের মানুষকে আমি ইনশাল্লাহ যতদিন বেঁচে আসে আমি মোটিভেট a charable next আর কিছু বলার নাই আমার আমার অনেক কিছু বলা হয়ে গেল সো ডিয়ার ফ্রেন্ডস আজকে থেকে আমি চেষ্টা করবেন শুদ্ধ করে সুন্দর করে জোরে আমি দুইটা রিকোয়েস্ট করে এখন আমি চলে যাব আপনারা শুদ্ধ করে বাংলা বলার চেষ্টা করেন আপনি ইউটিউব থেকে শিখতে পারেন এবং যখনই কথা বলবেন জোরে কথা বলবেন যখনই কথা বলবেন জোরে কথা বলবেন যেমন আমি আপনার সাথে কথা বলছি এই দেখেন আমি আপনার সাথে কথা বলছি আমি যত দূরে যাচ্ছি আপনাকে তো আমার কথাটা শুনতে হবে এখন আপনি যদি রেসপেক্টিভলি আপনার ভাষাকে উচ্চারণ না করেন আপনি যদি রেসপেক্টিভলি প্রতিটা ওয়ার্ডকে উচ্চারণ না করেন সো আমি যাচ্ছি আমি আপনার সাথে কথা বলছি দেখেন আমি কিন্তু চেষ্টা করছি প্রতিটা মুহূর্তে চেষ্টা করছি যে আমার কথা যেন আমার অডিয়েন্স শুদ্ধ করে সুন্দর করে আমি ফ্লুয়েন্টলি বলি স্লো বলি আর লাউড বলি আমি তো জোরে শুদ্ধ করে সুন্দর করে উচ্চারণ করতে হবে সোটিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস থ্যাংক ইউ ভেরি মাছ আপনাদের আমি প্রতিটা পয়েন্ট বললাম কারোর জন্য হয়তো এই পয়েন্ট আপনার জীবনকে চেঞ্জ করতে পারে আপনি রিকোয়েস্ট করব আপনি এখনই আপনার ফেসবুকে এটা শেয়ার করেন এবং প্রতিটা মানুষকে বাংলাদেশের মানুষকে আমি যেন আমার মোটিভেশনাল আমার মার্চে আমার মার্চের সাত তারিখে অথবা চোদ্দ তারিখে আপনার আমার সে পেজে গিয়ে রেজিস্ট্রেশন করেন আমার একটা লাইভ শো হবে আমার মোটিভেশনাল তিন ঘন্টার একটা লাইভ শো হবে মোটিভেশনাল অনেক ব্যাপার টপিক নিয়ে আমি কথা বলবো যারা যারা চান এই শোতে জয়েন করতে আপনি এখনই আপনার নেম নাম্বার অ্যাড্রেসটা কমেন্ট কমেন্ট বলুন আমার রেজিস্ট্রেশন করেন রেজিস্ট্রেশন করার জন্য আপনার নেম আপনি কী করেন কোথায় থাকেন এগুলো লিখতে হবে যদি আমার আমার মোটিভেশনাল স্পিচ আপনাদের ভালো লাগে যদি আপনার এটা লাইভ শুনতে চান এবং পাঁচ হাজার মানুষ আমরা এখানে নেবো পাঁচ হাজার বেশি নেবো না এর জন্য আপনারা যে যত আগে রেজিস্ট্রেশন করবে তারা আসতে পারবেন আর আপনাদের কি আর আমি কিছু বলবো না সো আমার জন্য দোয়া করবেন অ্যান্ড সবাই কি কমেন্ট করেছেন আমি পড়ার সময় পাই না আমি সরি আমি একটু পরে পড়বো এখন একটু কমেন্ট দুই একটা কমেন্ট আমি দেখতে চাচ্ছি বাট আসলে কমেন্ট দেখলে কাজ করতে পারবো না কাজ করলে কমেন্ট করতে পারবো না কমেন্ট হয়তো আরেকদিন পড়বো আপনারা আমার জন্য দোয়া করবেন আর সবাই প্লিজ আজকে থেকে শুদ্ধ করে সুন্দর করে ভাষাটাকে আর নষ্ট করেন না শুদ্ধ করে উচ্চারণ করেন ইংলিশ বলেন নাহলে বাংলা বলেন ঠিক আছে সো এটা নিয়ে এত ওয়ারিড হওয়ার দরকার নেই ভাষার মধ্যে ইংরেজি ওয়ার্ড আসে না বাংলা আসে এটা হয়তো এসে পড়ছে এটা আপনার রক্তের মধ্যে এসে পড়ছে আমারও রক্তের মধ্যে বাংলা বলতে গেলে ইংরেজি ওয়ার্ড এসে পড়ে বাট আমরা যতটুকু ইংরেজি বলি যতটুকু বাংলা বলি এটা তো শুদ্ধ করে সুন্দর করে বলতে পারি এই দোয়া করে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিচ্ছেন এত সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলকে এবং প্রতিটা মানুষ যেন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবে প্রতিটা টাকা আমি ডোনেট করে দিই সো এই সাবস্ক্রিপশন থেকে অনেক টাকা আসে সো কোটি কোটি মানুষ এটা সাবস্ক্রাইব করে এবং এবং কেউ যদি আমাকে অ্যাডভাইস করতে পারেন করবেন আর সি ইউ আল্লাহ হাফিজ